ময়দানেতে প্রমাণ হবে তুমি কেমন মুসলমান জাগ জাগরে বাংলার মুসলমান অনবী আমরা হলাম তোমার সেনা ভয়ে করি না বুলেট বোমা অনবি আমরা হলাম তোমার সেনা ভয়ে করি না বুলেট বোমা মরলেও বর বোমরা ও বর বোমরা ছাড়ব না ইমা جگو جاگو رے بانگنار مسلمان جگو جاگو رے بانگنار مسلمان اصلاک عبادی عنی فانی قریب

আমার বান্দা যখন আমার সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে আমি رب আমার বান্দার কতটা কাজ আছে তখন আপনি আমার বান্দাদের বলে দিন এই যে মানুষের গর্দানের মধ্যে একটা সেহ রোগ আছে এই রোগটা কেটে দিলে পুরো মানুষ আর বাঁচে না এই রোগটা কেটে দিলে মানুষ আর বাঁচে না ছটপট ছটপট করতে করতে লোকটা মারা যায় আল্লাহ পাক বলেন এ বান্দা আমি رب العالمین তোমার আমি এতটায় কাছে এই থেকে এই সেহ রোগ থেকে বান্দা আমি তোমার খুবই কাছে

আল্লাহ পাক তিনি প্রজাপন আপন আল্লাহর থেকে বড় আপনার কেউ কেউ নাই এই জন্য আল্লাহর তয়ে যাইতে বান্দা আল্লাহর নবী তিনি বলেন আল্লাহর নবী তিনি ইয়াউজিল্লাহু ফী কুল্লি লাইলাতিন লিসসামাই আদ-দুনইয়া আল্লাহ কেম অন দা ফার্স্ট স্কাই ইন দা এভরি নাইট আল্লাহ পাক প্রতিদিন রাতে শেষ অংশ থেকে এই প্রথম আকাশে চলে আসেন আর বান্দাদেরকে বলেন বান্দা কি করছো ঘুমাও কেন উঠো আমার কাছে যাও তার মানে আল্লাহ পাক বলছেন আপন আপন কত নাম আমি বলে শেষ করতে পারব না সুতরাং কোরআন এর কারণে থেকে বুঝে আসলো আল্লাহ পাক তিনি তার বান্দার খুবই আপন কোন বান্দা যদি আল্লাহর দিকে শুধুমাত্র দোয়া করতে শুরু করে দেয় আয় আল্লাহ তাআলা তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে রক্ষা করো এই বিপদ এই মুসিবত থেকে তুমি আমাকে উদ্ধার করো

সমুদ্রের ফেনার সমান গুনার সঙ্গে করুন যদি আল্লাহর দরবারে যদি পৌঁছে দেয় আর তোমার আমল নামার খাতায় যদি এক ফোটা চোখের যদি পানি থেকে যায় আল্লাহর নবী তিনি বলেন তাহলে আল্লাহ পাক ওই বান্দার জীবনে যত গুনাহ হয়েছে এমন কি সমুদ্রের ফেনার সমান যদি গুনার সঙ্গে করে আল্লাহর দরবারে পৌঁছে দেয় তবু আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক তিনি maaf করে দেন পড়েন সুবহানাল্লাহ সামনে প্রচুর জায়গা আছে কিন্তু পিছনে জায়গা একদম খালি নেই সামনে প্রচুর জায়গা জায়গা পিছনে খালি নেই পিছন দিকে রাস্তার দিকে মহিলা দাঁড়িয়ে আছে সুতরাং আমার যারা আপনারা সামনে বসে আছেন তাদের কাছে আমার বিশেষ আবেদন জোর হাত বলি আপনারা একটু আগে চলে আসেন আস্তে আস্তে করে এগিয়ে একদম ঠিক প্রথম থেকে আপনি বসতে শুরু পর্দা যেখানে আছে সেখান থেকে বসতে আরম্ভ করেন যাতে করে পিছনের মায়েদের বন্ধের যাতে করে কোনো অসুবিধা না হয় সুতরাং যাই হোক ভাই আমার বন্ধুরা আমার আমি বলতেছিলাম এই যে দোয়া আল্লাহর কাছাকাছি করে দেয় আল্লাহর নিকটবর্তী করে দেয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া সম্পর্কে বলতেছেন কি যখনই কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া চাইবে এই হাতখানাকে আল্লাহ পাক তিনি এমনিতেই খালি হাতে ব্যাক ফিরিয়ে দিবেন আল্লাহ পাক তিনি লজ্জা পাবেন

অত তৃতীয় নম্বর হচ্ছে যদি কোনোদিন যদি কোনো গুনাহ হয়ে থেকেছি আপনার তাহলে দোয়া করলে পরে এই দুয়ার কারণে আল্লাহ পাক আপনার গুনাহের কাফফারা করে দিবেন তার মানে দুয়া করলেই দুয়া কবুল দোয়া কোনোদিন এমনিতেই খালি ব্যাক ফিরে যায় না সুতরাং দোয়া করবে দুয়া আল্লাহর খুব করে দেয় একবার একবার অস্ট্রেলিয়ার একটা মসজিদ একবার আগুন লেগে গেল যখন দাউ 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 করে জ্বলছে আগুন তখন অস্ট্রেলিয়ার সেই মুসলিমা তখন ফোন লাগালো হ্যাঁ তখন তারা ফোন লাগাচ্ছে বলছে যে देयर इज अ ফায়ার ইন দা মস্ক देयर इज अ ফায়ার ইন দা মস্ক প্লিজ সেন্ড আ ফায়ার ব্রিকিট টু পুট আউট অফ দা ফায়ার একটা মসজিদে আগুন লেগে গিয়েছে যখন আগুন লেগে গিয়েছে তখন তারা বলতেছে আপনারা একটা ফায়ার ব্রিগেড পাঠান এই মসজিদের আগুনটাকে নিভানোর জন্য তখন সরকার আর ফায়ার ব্রিকেট वाला মন্ত্রী দহন বলতেছে না আই উইল নট সেন্ড এ ফায়ার ব্রিকেট টু পুট আউট অফ দা ফায়ার না আগুনটাকে নিবানোর জন্য কোন রকমের কোনো ফায়ার ব্রিকেট পাওয়া হবে না তার কারণটা হচ্ছে এটা কেন তোমরা জানো না ইতিহাস খুলে দেখো না ইতিহাস খুলে দেখো যখন হাজরত ইব্রাহিম আলী ইসলাত সালামের জন্য আগুন বানা হলো আগুন দাউ 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 করে চলছে সেই আগুনের মধ্যে হাজরত ইব্রাহিম আলী ইসলাতামকে ফেলে দেওয়া হলো তখন ওই আবার তখন মন্ত্রী বলতেছে সরকার বলতেছে যে ওয়েন ওয়েন ইউর বিলাবিড প্রফেট ইউর বিলাবিড প্রফেট ইব্রাহিম আলী যখন তাকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো দ্য ফায়ার ইস আগুনটা নিবে গিয়েছিল সুতরাং করতে বলো দোয়া করতে বলো মুসলমানদেরকে দেখবে এই দোয়ার বরকতেই তাদের আগুনটাও নিভে যাবে সুতরাং মুসলমানদের দোয়ার মধ্যে পাওয়ার আছে ক্ষমতা আছে বিশাল শক্তি আছে সুতরাং দোয়া করতে হবে সুতরাং দোয়া যখনই আপনি আল্লাহর দিকে হাত কাঁটা উঠাবেন তখনই আপনার দোয়া কবুল হবে তিন পদ্ধতিতে দোয়া কবুল হয় সুতরাং কারো দুয়া খালি হাতে ব্যাকটেরিয়া দেওয়া হয় না সুতরাং যাহোক আমি বক্তব্য দিয়ে যাচ্ছি রাসলে পাক সুন্দর নাফরিয় সল্লাত বলেছেন আমি যে হাদিসটা বলেছিলাম আপনার সামনে যে লাউকান ওয়াদিয়ান মিন যাহাবিন ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা তরাব এই পৃথিবীর মধ্যে যত জিনিস আছে এই সমস্ত জিনিস হচ্ছে মানুষের জন্য লোভনীয় মানুষকে যতই দিনের মানুষের পেট ভরবে না আশা আকাঙ্ক্ষা মিটবেই না তার কোনদিন মানুষের আশা আকাঙ্ক্ষা মিটবে না এই জন্য এই দুনিয়ার মায়া মহব্বতে ভালোবাসায় পরে নিজের আখরাত খানাকে বরবাদ করে দিয়েন না আমি বাস 10 মিনিটের মধ্যে আপনারা এখান থেকে ইনশাআল্লাহ বিদায় নিয়ে নিব তার আগে আপনাদের কাছে একটা একটা কথা বলতেছি যা হচ্ছে আমি বলতেছিলাম যে কাফের বেইমানদের সঙ্গে কোনোদিন বন্ধুত্ব আপনার জন্য জিগ্রি দোস্ত না হয়ে যায় কিন্তু আমাদের হয়ে গেছে একেবারে উল্টা এমন উল্টা হয়ে গিয়েছে যখন আমরা যখন আমাদের মাঝে ওই যে দুর্গা পূজা সময় চলে আসে একদিকে সাবাই কেরাম করে ইমাম দেখেন যখন তাদেরকে চাল চাঁদবি পরাণী কেরমের আয়াত নিয়ে আসলেন আর বললেন তোমরা তোমাদের বাবাদের বাবা তোমাদের আব্বা যান তোমাদের ভাই বন্ধু যদি কাফের বেইমার হয়ে থাকে তাহলে তাদেরকে তোমাদেরকে পরিত্যাগ করতে হবে এই জায়গায় একথা যখন প্রয়োগ করলেন সঙ্গে সঙ্গে সাবাই কেরামগণ তার বাবার বিরুদ্ধে অ্যাকশন শুরু করলেন ভাইয়ের বিরুদ্ধে অ্যাকশন করলেন কিন্তু আমাদের অবস্থা দেখেন আমাদের ইমান এতটাই দুর্বল এতটাই কাঁচা যখন দুর্গা পূজা কালী পূজা যখন চলে আসে তখন আমরা মুসলমান হইয়া আমরা বেলা যা মুসলমান হইয়া আমরা তাদের দুর্গা যাই কালী পূজায় যাই তাদের বিভিন্ন নানা ধরনের ফাংশনে আমরা গিয়ে উপস্থিত হই এরকম আমরা হয়ে থাকি আমাদের ইমান অথচ তারা আমার হিন্দু ভাইরা তাদের জায়গায় ঠিক আছে আমরা দুর্গা পূজায় যাই কালী পূজায় যাই কিন্তু আজ পর্যন্ত কোন মুসলমান বলতে পারবে নাকি যে আমরা যখন জুমার সালাত আদায় করতে যাই ঈদের নামাজ যখন আদায় করতে যাই কোন হিন্দু ভাই এসে জুমার নামাজ আদায় করেছে কোন হিন্দু ভাই এসে আপনার সঙ্গে ঈদের নামাজ পড়েছে এমনটা নজির পাওয়া গেছে কি কোন দিন না সুতরাং ভাইরে আমার বন্ধুরা মানে একটু চিন্তা করেন এই সমস্ত বাতিলানা জিনিস থেকে দূরে সরে থাকেন ভাইরে আমার বন্ধুরা আমার হযরত উমারা ফারুক রাদিয়াল্লাহু তাআলাও তিনি একদিন রাস্তা দিয়ে তিনি চলে যাচ্ছেন যেতে 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 পাড়ি ভিতর থেকে একটা গানের আওয়াজ আসছে গানের আওয়াজ পেয়েই হযরত উমারা ফারুক রাদিয়াল্লাহু তাআলাও ওই বাড়ির দিকে তিনি চলে গেলেন গান বাজনা কতটা খারাপ দেখেন আল্লাহ পাক তিনি ওই বাড়ির ভিতর থেকে হজরত তোমার ফারুক রাজিয়াল্লাহু হতান তিনি আওয়াজ পাচ্ছেন আওয়াজ পাচ্ছেন গানের আওয়াজটা হচ্ছে এটা আল কসুদুস সুবুলি খুলুকুল বায়ানা আওশাউ জিতান হুবুল হায়াতি হজরত তোমার যখন এই ধনে গানের আওয়াজ পেলেন সঙ্গে সঙ্গে তিনি ওই বাড়ির থেকে তিনি ঝাঁপ দিলেন কি ব্যাপার এই মহিলার বাড়ি থেকে আসতেছি তিনি মনে মনে চিন্তা করলেন হয়তো কোনো ওই নারীর উপরে কোন নারী ওই নারীর পেটের মধ্যে কোনো পুরুষ হয়তো মাথা দিয়াছে এই জন্যে এই মহিলাটা রকম গান গাইতেছে সঙ্গে সঙ্গে হজ তুমি তার বাড়ির থেকে গেলে বাড়িতে তিনি বলতে বলতেছেন ও মহিলা কেন তুমি কি কোরআন কারীমের আয়াত শুনো নাই যেখানে স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়া মিনান নাসি মাইয়্যাশতারি লাওয়াল হাদিস নি উদিল লাউ সাবিলিল্লাহ তুমি কি কোরআন কারীমের আয়াত শুনো নাই যেখানে আল্লাহ পাক তিনি তোমাদের জন্য গান বাজনা নাচ গান নাচ গান এই সমস্ত জিনিস কা আল্লাহ পাক তিনি হারাম করে দিয়েছেন কি ব্যাপার ও মহিলা তুমি কোরআন কারীমের আয়াতের বিরোধিতা কেন করছো তুমি কেন গান গাইতেছো তুমি তো কোরআন কারীমের স্পষ্ট আয়াত দিয়েছো তারপরে তুমি কেন গান গাইতেছো তার মানে কোরআন কারীমের এই আয়াতটাকে তুমি সীমা লঙ্ঘন করে ফেললে এই আয়াতটাকে তুমি অমান্য করলে মানলে না যখন এই কথা বলে হযরত তোমার সঙ্গে সঙ্গে মহিলা তখন বলে হে ও পথি আমি তো আপনাকে চিনি না আপনি কে তুমি আমি যদি কোরআনুল কারীমের এই একটা আয়াতকে যদি সীমা লঙ্ঘন করে ফেলি যদি না মেনে থাকি তাহলে আমি বলতে যে পথি আপনি কোরআন কারীমের তিন তিন আয়াতকে লঙ্ঘন করেছেন দেখেন মনে হচ্ছে কাটা ঘায়ের উপরে যেন লবণ ছিটিয়ে দিচ্ছে হযরত ওমর তিনি বললেন আপনি তুমি কোরআন কারীমের একটা আয়াতকে লঙ্ঘন করেছো সঙ্গে সঙ্গে মহিলা বলে আপনি তিনটা কোরআন কেমন আয়াতকে লঙ্ঘন করেছেন মানেন নাই যখন এই কথা বলে নাই তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি জড়সর হয়ে গেলেন আর তিনি বলতেছেন ও মা তারা তারি করে বলো আমার কোরআন কারীমের কোন তিনটা আয়াত আমি মানে নাই তখন ওই মা তখন ওই মহিলা তখন বলতে শুরু করে আপনি কোরআন কারীমের যে তিনটা আয়াত মানেন নাই তার মধ্যে প্রথম নম্বর আয়াত হচ্ছে আল্লাহ পাক তিনি বলেন ওয়ালাইসাল বিরুবি আউতাতুল বুয়ুতা মিন ورح ولاكن نلبر ومن اتقى واتل البيوت من أبوابها بها واتقوا الله لعلكم تفلحون اپతిక اپنے قران کریم کی جو پرتمت ایت کی اپ نے مانیں نہیں پرتم ایت جو اپ نے আপনি যখন আমার বাড়িতে প্রবেশ করলেন তখন তো আপনি আমার বাড়ির পিছন দিক দিয়ে আপনি প্রবেশ করেছেন আপনার উচিত ছিল আমার বাড়ির সামনের দরজা দিয়ে আসা উচিত ছিল কিন্তু কোরানিক কাদিমের আয়ত্ত বলতে চাই যখন আপনি কারো বাড়িতে প্রবেশ করবেন তখন সামনের দরজা দিয়ে আসবেন কেন আপনি আমার বেড়া ভেঙে টাটি ভেঙ্গে আপনি কেন আমার বাড়ির মধ্যে প্রবেশ করলেন তার মানে অপতীকে আপনি তো কোরানিক কাদিমের এক থেকে আপনি লঙ্ঘন করে ফেলেছেন বাড়ি আমার বন্ধরে আমার এই কোরআনি কারিমের আয়াতটা যদি সরকার আজ তমাম পৃথিবীর মাঠে চালু করেতো তার মানে চোর থাকতো না ডাকাত থাকতো না এই চোর ডাকাত পিছনের দরজা দিয়ে তারা ঢোকে কাটি পেড়া ভেঙে ভেঙে তারা ঢোকে সামনে দরজা দিয়ে তারা আসবে না তার মানে কোরআন এর এই একটা চালু হয়ে গেলে আর কোনোদিন আল্লাহর জমিনে এই রকমের চোর ডাকাতার খোঁজে পাওয়া যেত না হযরত ওমর কে বলতেছেন আপনি কোরআনি কারিমের এই প্রথম আয়াতটা আপনি লঙ্ঘন করে ফেলেছেন তারপরে হলো হচ্ছে ঠিক আছে বলো আমার দ্বিতীয় নম্বর আয়াতটা কি যেটা আমি লঙ্ঘন করে ফেলেছি মানি নাই সঙ্গে সঙ্গে ওই মহিলা তখন বলে আপনি কোরআন মধ্যে যে দ্বিতীয় নম্বর আয়াতটাকে আপনি মানেন নাই তা হচ্ছে এটা আল্লাহ পাক তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক তিনি বলেন ও পৃথিবীর ইমান খুলে শুনে নাও যখন তোমরা কারো বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার আগে তোমরা বিনা অনুমতিতে কারো বাড়িতে প্রবেশ করবে না এটা কোরআনিক কারবীরের মধ্যে তিনি বলেন কারো বাড়িতে বিনা অনুমতি যাবে না যখনই কারো বাড়িতে প্রবেশ করতে যাবে আগে অনুমতি চেয়ে নেবেন বাড়িতে আছেন বাড়িতে যাব না যাব না আগে অনুমতি চেয়ে নেবেন সালাম জানাবেন তারপরে আপনি কারো বাড়িতে প্রবেশ করবেন যদি অনুমতি পেয়ে যান ভিতর থেকে আওয়াজ দিতে ঠিক আছে আপনি ভিতরে চলে আসেন তবেই যাবেন নইলে পড়ে যাবেন না এই কথা

তার মানে কোরআনে কারিমের আয়াতটাকে মানতে হবে যদি না মানে তাহলে গরু ছাগলের মতো অন্য বাড়িতে প্রবেশ করা হবে কারণ সালাম আর অনুমতি চাই না গরু ছাগল চাই না গরু ছাগল শিয়াল কুকুর এই সমস্ত তারা অনুমতিও চাই না সালাম জানায় সালাম সালামও জানায় না এইভাবে করে হুড় হুর হুড় করে অন্যের বাড়িতে প্রবেশ করে যায় তার মানে আজকের পর থেকে আপনি যদি কারো বাড়িতে বিনা অনুমতিতে আর বিনা সালামে যদি কোনো বাড়িতে গিয়ে প্রবেশ করে ফেলেন তার মানে আপনি ওই গরু ছাগল কুকুর শিয়ালের মতো হয়ে যাবেন ভাই আমার বন্ধুরা আমার এই মহিলা বলতে জিন ওমা তাড়াতাড়ি করে বলো এই দুইটা আয়াত কিন্তু ঠিক আছে আমি মানন করলাম আমার তৃতীয় নম্বর আয়াতটা কি হ্যাঁ তুমি তো ঠিকই बोलतेছো আমি কোরআন এর ক্রমের দুইটা আয়াত কে মানি নাই ঠিক আছে ঠিক আছে তৃতীয় নম্বর আয়াতটা কি তাড়াতাড়ি করে বলে ফেলো তখন সঙ্গে সঙ্গে মহিলা বলতে শুরু করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসিরুম মিন যন্ন আল্লাহ পাক তিনি বলেন ও পৃথিবীর ইমানদাররা শোনো তোমরা কারোর সম্পর্কে কোন বাজে ধারণা করবে না বাজে খেয়াল করবে না কারো সম্পর্কে বাজে ধারণা বাজে খেয়াল যেন না হয় চায়ের দোকানে বসে বসে আপনি কার সম্পর্কে গিবত করবেন না আর পৃথিবীতে কি সবচেয়ে আজকে গিবত যদি হয় তাহলে চায়ের দোকানগুলোতে হয় তার মানে চায়ের দোকানে আপনি বসলে গিবতের আড্ডায় বসে গেলেন তাহলে চায়ের দোকানে যাবেন চাটা কি সুন্দর করে তাড়াতাড়ি করে চলে আসবেন কারণ আপনি গিবতের জায়গায় বসে আছেন আল্লাহ পাক তিনি বলেন কারো সম্পর্কে বাজে ধারণা বাজে খেয়াল করবেন না আর কোনোদিন আপনি কারো সম্পর্কে গিবত চগল করে করবেন না ভাই আমার বন্ধুরা আমার চোল করি করা একটা মমিনের পরিচয় না আল্লাহ পাত্রী জীবত চোল করি পরমিন্দা

ও সাবাইক রামগন এই হাদিতে মাই জানি নিয়ে যাও তারা তাড়ি করে তাকে ওই জঙ্গলের দিকে নিয়ে চলে যাও মাঠের দিকে নিয়ে চলে যাও আর তাকে পাথর মেরে মেরে পাথর মেরে মেরে তাকে রজম করে দাও দুনিয়া থেকে বিদায় করে নাও ভাই রে আমার বন্ধুরে আমার যখন তাকে নিয়ে যাওয়া হলো পাথর দিয়ে মেরে মেরে শেষ করে দেওয়া হলো তাকে আল্লাহর জমিন থেকে তাকে শেষ করে দিল পরে ওই পাশেই ছিল দুইটা লোক দাঁড়িয়ে ছিল

দুই জনের কথা বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহ তিনি শুনে ফেললেন এবার পথ দিয়ে চলে যাচ্ছেন যেতে 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 সামনে দেখতে পেলেন একটা মরা গাধা পড়ে আছে নবী জামা তিনি বললেন অমুক আর অমুক ব্যক্তি কই তারা তাদেরকে তাড়াতাড়ি করে নিয়ে আসো তাদের দুইজনকে তাড়াতাড়ি করে ডাকা হলো আর ডাকার পরে বলতেছে তোমরা দুজন এই মরা গোদের মরা গাধার গোস্তগুলি খাও সঙ্গে সঙ্গে তারা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে maaf করুক আল্লাহ আপনাকে ক্ষমা করুক আপনি কি বলতেছেন এই মরা গাদার গোশত দুই খাওয়া যাবে নাকি তখন আল্লাহর নবী তিনি বলেন তোমরা যা পাপ করেছো তোমরা যা পাপ করেছো আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুল আল্লাহ মা ফীহি মাইতাফাকারিতুম তোমরা সাহাবী আর তওবা নাকি এমন ভাবে করে নিয়েছেন হযরতে মাইজ আদুল্লাহ হতন জান্নাতের নদীর মধ্যে এখন তিনি সুন্দর করে আস্তে আস্তে করে সাঁতার কাটাচ্ছেন তার মানে কারো সম্পর্কে জীবচল হল পড়ে নিন্দা বা বাজে ধারণা করা যাবে না আজকে থেকে এই তিনটা আমল নিয়ে যান এই তিনটা আমল দিয়ে দিচ্ছি আপনাদের এক যখন কারো বাড়িতে যখন প্রবেশ করবেন তখন পিছনের দরজা দিয়ে তাটি তাটি বেড়া ফাটিয়ে ভেঙে কারো বাড়িতে প্রবেশ করবেন না এক আর দুই নম্বর হচ্ছে যখন কারো বাড়িতে প্রবেশ করবেন আগে অনুমতি চাইবেন বাড়িতে আছেন বাড়িতে যাব কি তিন মাস চাইবেন যদি ভিতর থেকে যদি আওয়াজ আসে তাহলে ভিতরে যাবেন নইলে গরু ছাগলের মতো চলে যাবেন না সালাম জানাবেন আত্মীয় নম্বর হচ্ছে তার সম্পর্কে বাজে ধারণা করবেন না একটা মোলবি সাহেব মোলবি তার হয়তো নিয়ে চলে যাচ্ছে বা তার তার বোন কে নিয়ে যাচ্ছে বা তার বউ নিয়ে চলে যাচ্ছে আপনি যে বাজে ধারণা করে বসলেন আরে মোলবি সাহেব পর্যন্ত চাললো না মোটরসাইকেলের পিছনে একটা নারীকে বসি নিয়ে চলে যায় অতচ উনি তার বোন কে বা তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন আপনি যে এই যে বাজে ধারণা বাজে خیال করলেন এই বাজে ধারণা বাজে خیال করার কারণই

প্রবেশ করতে যাবেন বাড়িতে প্রবেশ করার সময় সর্বপ্রথম বাড়িতে সালাম জানাবেন যদি সালামটা নাও জানান তবে এইটুকু আমল নিয়ে যান যখন আপনি বাড়িতে যাবেন যাওয়ার পর আপনি দরজাটা যখন হাত দিবেন খুলবেন তখন বিসমিল্লা বলে দরজাটা খুলবেন যখন বিস্মিল্লা বলে দরজা খুলবেন শয়তান তখন বলে আরে 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 এই বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা নেই শয়তান আর ওই বাড়িতে থাকে না যখন আপনি খেতে যাবেন তখন আল্লাহর নাম নিয়ে খাবেন যখন আপনি আল্লাহর নাম নিয়ে যখন খাওয়া আরম্ভ করবেন শয়তান বলে আরে এই বাড়িতে খাওয়ার তো ব্যবস্থা নেই থাকার তো ব্যবস্থা নেই 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 সাথে আবার খাওয়ারও ব্যবস্থা নেই সুতরাং ওই বাড়িতে শয়তান থাকে না আর যখন আপনি বাড়িতে প্রবেশ করবেন বিসমিল্লাহ নেই খাবার শুরুতে বিসমিল্লাহ নেই তখন শয়তান বলে এই বাড়িতে শুয়ারও ব্যবস্থা আছে থাকারও ব্যবস্থা আছে সাথে সাথে আবার খাওয়ারও ব্যবস্থা আছে সুতরাং ওই বাড়িতে শয়তান খুব জমিয়ে থেকে যায় ওই বাড়িতে শয়তান আশ্রয় পায় সুতরাং এই যে আমল গুলো নিয়ে যান ভাইদি আমার বন্ধুরা আমার এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে ওয়াজ করলাম ওয়াজ যে শুনালাম আপনারা মন প্রাণ দিয়ে শুনলেন একটা কথা এখানে স্পষ্ট বুঝে আসলো যে আল্লাহ শুধুমাত্র তিনি আপন তাছাড়া পৃথিবীর বুকে দ্বিতীয় আর বলে কেউ নাই আল্লাহ ছাড়া কেউ আমাদের আপন নয় আমরা বুঝতে পেরে গেলাম যে এই দুনিয়া

মরে যেতে হবে চলে যেতে হবে তাহলে একটু চিন্তা হয় না আখেরাত সম্পর্কে একটু সেই কবর ভয়ঙ্কর সেই আসাব যে জায়গা গুনার সঙ্গে করে নিয়ে গেলে দুদিকের মাটি এমন চাপন দিতে আরম্ভ করবে শেষ কবরের সেই আসাব পুলসিরাতের সেই ভয়ঙ্কর শাস্তি আসাব কেয়ামতের কঠিন মুসিবতের দিনের আসাব

কে বাঁচার পদ্ধতি বাঁচার উপায় রাসুলুল্লাহ তিনি বলছেন তা হচ্ছে দান খয়রাত সাদকা এই দান খয়রাত সাদকা করেই যদি জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে একথা রাসুল পাক সন্ন নববী আলাইহিস সালাম তিনি বলছেন যাহোক আমার সময় কিন্তু একবারে শেষ হয়ে আসছে যার জন্য আমি আপনাদের কাছে আপদার করছি এই যে মাদ্রাসা মাদ্রাসা হসন চলছেন যাক মাদ্রাসা মাদ্রাসা থাকার ব্যবস্থা লাগে বিল্ডিং লাগে কত গরিব কত অসহায় কত জাতির দুঃখ কষ্ট বাচ্চারা এই মাদ্রাসায় পড়াশোনা করে এই মাদ্রাসা সরকারের তরফ থেকে কোনো একটা টাকাও পাওয়া যায় না এই বিল্ডিং মসজিদ যা হয় সবকিছু কিন্তু এই আপনাদের কাছ থেকে নিয়ে নিয়ে কালেকশন করে আপনারা এই দেন দুইশো পাঁচশো হাজার এইভাবে করে আপনারা দান করেন তারপরে কিন্তু মাদ্রাসা হয় আজ সরকার যা লেগে পড়েছে মনে হয় না যে মাদ্রাসাগুলো টিকে থাকবে কি থাকবে না তবে যেহেতু সুযোগ আছে এই পর্যন্ত হয়তো এমন একটা সুযোগ চলে আসতে পারে হয়তো এমন একটা কঠিন বিপদের মুখোমুখি আমরা হয়ে যেতে পারি যে মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে আর আপনার কাছে আর কেউ যাচ্ছেই না যে দেন মাদ্রাসা বিল্ডিং বানাতে হবে হয়তো এরকম পরিস্থিতি চলে আসতে পারে যা আমরা দেখতে পাচ্ছি যা আমরা দেখতে পাচ্ছি এই যদি অবস্থা চলে আসে দান কোথায় করবে সাজগা কোথায় দিবে জাকাত আর কোথায় দিবে সময় সময় আছে আছে এখন এই সময়টাকে মূল্যায়ন করেন খুব মূল্যায়ন করেন আর মূল্যায়ন করে আল্লাহর রাস্তায় দেখি যে যা আপনারা পারেন পাঁচশো হাজার দুই হাজার পাঁচ হাজার যে যা পারেন আল্লাহর রাস্তায় একটু তাড়াতাড়ি চটপট করে এক দুই চার পাঁচ মিনিটের মধ্যে যদি আপনারা দিয়ে দেন তাহলে খুব ভালো হয় তাড়াতাড়ি করে দানের কাজটা সেরে দিলে পরবর্তী বক্তা আসবেন তিনি একটু ধারাবাহিক একটু বক্তব্য চালিয়ে তারপরে আপনাদের কাছে আসবেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন যদি একটু খেজুর সমান দানা হয় তবু তোমরা আল্লাহর রাস্তায় দান ও খায়রাত করে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো সুতরাং ভাইরা আমার বন্ধুরা আমার কেউ একজন আল্লাহর বান্দা এখানে আছেন কি যে মাত্র

আজকে চেয়েছি কালকে হয়তো নাও চাইতে পারে কালকে হয়তো সুযোগই আসবে না আজ একটা হাজার টাকা কেউ দেনে বলা নাই গো যে সুলতানপুরের মানুষ মাশাআল্লাহ আপনারা বসেই থাকে আসেন আচ্ছা যে যা পারেন চটপট করে 500 হাজার 200 100 যে যা পারেন আল্লাহর রাস্তায় দান ও খয়রাত করেন এই মাদ্রাসা বানাতে হবে এই মাদ্রাসা কিতাবখানা কোরআনি কারীমের জায়গায় তেলাওয়াত করা হয় বুঝেন না কোরআনি করিম কি কোরআনি করিম হচ্ছে অনিকখানা কিতাব আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মূল্যমান কিতাব এই মাদ্রাসায় আপনার পাশের এই যে পিছনে যে মাদ্রাসাটা আছে হ্যাঁ এই মাদ্রাসাতেই পড়া হয় এই মাদ্রাসায় যেই কিতাবখানা পড়া হয় এই কিতাবখানা এমনী কিতাব এমনী কিতাব এই কিতাবে যে একটা সৌন্দর্য আছে সৌন্দর্যটা সম্পর্কে বলা হচ্ছে যে এই কিতাবের দিকে যদি কেউ আসে তার সৌন্দর্য হচ্ছে দা বিউটি অফ দা কোরআন ইজ দ্যাট ইউ ক্যান নট চেঞ্জ ইটস মেসেজ দ বিউটি অফ দা কোরআন ইজ দ্যাট ইউ ক্যান নট চেঞ্জ ইটস মেসেজ বাট ইটস মেসেজ ক্যান চেঞ্জ ইউ কোরআন এর এক চাচা আমার এক হাজার টাকা যাক বলেছি কথা রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী হায়া কাল্লা বারাক আল্লাহ আল্লাহ তালা চাচা জানকে আল্লাহ তুমি সুস্থ রাখো বালা মুসিবত থেকে আল্লাহ দূরে রাখিও কবরের যখন চলে যাবে আল্লাহ সেই জায়গার জাতের হাওয়া নূর হাওয়া বাতাস আল্লাহ তুমি পৌঁছে দিও আল্লাহ বিপদ থেকে উদ্ধার করিও আল্লাহ মামিন আল্লাহ সাল্লি আল্লাহ বারিক আলী সুতরাং ভাইরি আমার বন্ধুরা আমার এই এইভাবে করে দানগুলো করেন পদ্ধতি আছে নইলে পরে সেই ভয়ঙ্কর জাহাজ নামের আগুন থেকে বাঁচবেন কি করে এই জন্য আমি আপনাদের কাছে যদি জাহাঙ্গ নামের আগুন থেকে বাঁচতে চান উপায় হচ্ছে দান আপনারা ছোট ছোট দান দিয়ে যান তারপরে আমাদের মতি রহমান উমরি সাহেব আসবেন ওনার হাতে আপনারা বড় বড় দান তুলে দিবেন অসুবিধা নেই তবে দান সকলেই করে যাবেন যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়েছেন যে দানি হচ্ছে একমাত্র মাধ্যম কবরে আযাব থেকে পরিত্রাণ পাওয়ার দানি হচ্ছে একমাত্র মাধ্যম যদি কবরের মধ্যে যদি কারো যদি আযাব হয়ে আছে যদি কোনো আপনার মা বাবা চলে গিয়েছে আপনার কোনো নানা নানি তাদের জন্য যদি দান ও খয়রাত করেন

সঙ্গে সঙ্গে হাজরত উমর তিনি মনে মনে চিন্তা করলেন বাড়িতে যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদ অর্ধেক সম্পদ নিয়ে আল্লাহর রাসূল কদম মোবারকে নিয়ে এসে ঢেলে দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যখন দান চাইলেন সঙ্গে সঙ্গে বাড়িতে যা ছিল অর্ধেক সম্পদ নিয়ে এসে আল্লাহর নবীর কদম মোবারকের সামনে নিয়ে এসে ঢেলে দিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত আবু বকরকে জিজ্ঞাসা করতেছেন আবু বকর কি দিলে বাড়িতে কি রাখলে সঙ্গে সঙ্গে হযরত আবু বকর তিনি বলতেছেন আর এক ভাই এক হাজার টাকা দাম

থেকে চার খানা হাতের বালা আয়ালুলা তারা ইদান কেলে তুমি কবুল মানুষ শুরু কর নাও

অফার কেন ছাড়তেছেন আপনারা গো এত বড় অফার কেউ ছাড়ে নাকি আমাদের মাদ্রাসার ছাত্রী যারা যাদের ভলান্টিয়ার করা হয়েছে তোমরা মহিলাদের মধ্যে চাদর নিয়ে ঘোরো তারা আসতে পারবে না এবং তাদের কাছে যাওয়া যাবে না তোমরা তাদের মধ্যে ঘুরো এবং যারা দান দেয় তাদের দানগুলো নিয়ে নাও যাই হোক মায়েরা বোনেরা আমার আপনারা দান ও খায়রাত করেন আপনাদের ব্যাপারে বিশাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যখন রাসূলুল্লাহ তিনি মিরাজ করলেন মিরাজের পথে গেলেন তিনি দেখতে পেলেন জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি নারীগণকে দেখতে পেলে জাহান্নামের মধ্যে নারীরা পড়ে আছে নবীজি আমার তিনি একদিন সূর্য গ্রহণের নামাজ আদায় করলেন সূর্য গ্রহণের নামাজ আদায় করে নবীজি আমার তিনি তার ডান পা গানাকে আগে বাড়ালেন আবার ডান পাখানা আগে বাড়াইয়া কিছুক্ষণ পর তিনি আবার বাম পাখানাকে তিনি পিছন করে নিলেন নবীজি আমার যখন এমন করলেন সবাই কেমন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এমনটা কেন করলেন আপনি ডান পাখানাকে আগে বাড়ালেন কি ব্যাপার নবী তিনি তখন তিনি বলতেছেন ও সাহাবাই কেরামগণ আমি যখন আমার ডান পাখানাকে আগে বাড়ালাম আমি দেখতে পেলাম অনেকগুলো জান্নাতের মধ্যে অনেকগুলো খেজুর আছে আমি মনে মনে চিন্তা করলাম এই খেজুরগুলো আমি যদি

আমি দেখতে পেলাম জাহান নাম দেখতে পেলাম জাহান নামের মধ্যে সবচেয়ে বেশি নারীরা মহিলারা সেই জাহান নামের মধ্যে পড়ে আছে মধ্যে আমি যখন এই দৃশ্য ওখানে দেখলাম সাহাবাই কেরামগণ বলতেছেন ইয়ারা সুলাল্লাহ এই নারীরা মহিলারা সবচেয়ে বেশি জাহান নামের মধ্যে কেন নবী জামাত তিনি বলেন আসলে এরা নাফর করে থাকে নাফর তাদের স্বামীর করে থাকে নাফর তাদের স্বামীর করে থাকার কারণে এদেরকে আল্লাহ পাত্রে জাহান নামের মধ্যে ফেলে দিয়েছেন শুধুমাত্র এটাই কারণ নয় মায়েরা বোনেরা আবার আপনাদের ইবাদত কম হয় নেকি আপনাদের কম হয় আপনারা তিরিশ দিন নামাজ আদায় করতে পারেন না চব্বিশ দিন পঁচিশ দিন হয়তো নামাজ আদায় করেন তার মানে সপ্তাহে ছয় দিন সাত দিন আপনাদের নামাজ বাতিল হয়ে যায় নামাজ পড়েন না তার মানে ওখানে নামাজ আদায় করলে যেটুকুন সব পাওয়া যায় যতটুকুন সব পাওয়া থেকে আপনার মাহরুম থেকে যাকেন তার মানে আপনাদের ইবাদত কম আপনাদের নেকি কম যার কারণেই তো আল্লাহর নবী তিনি বলতেছেন ইয়া মাআশারান নিসা তাসাদাকনা ফাইন্না কুননা আকতার আহলে নার ও নারীরা ও মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামের মধ্যে আমি তোমাদেরকে দেখলাম সুতরাং এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে পদ্ধতি একটা এটা হলো দান করো সাদকা করো যাকাত দাও দান ও খয়রাত করার কথা আল্লাহ পাক

आखिरत के हर ये फिल्मों शूत्राग जागो जागो रे बंगलार मुसलमान जागो जागो रे बंगलार मुसलमान मैदाने ते प्रमाण होंगे মায় গানেতে প্রমাণ হবে তুমি কেমন মুসলমান জাগ জাগরে বাংলার মুসলমান অনবি আমরা হলাম তোমার সেনা ভয়ে করি না বুলেট বোমা অনবি আমরা হলাম তোমার সেনা ভয়ে করি না বুলেট বোমা মরলে ও মরব মরা মরলে ও মর বো মরা ইমা